স্বাগত সবাইকে আমাদের আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আপনাদের জন্য রয়েছে রসুন ফুল গাছ, পাহাড়ি লিলি। এটার আসল নাম পাহাড়ি লিলি এবং অনেকে রসুন ফুল গাছও বলে। তো এই ফুল থেকে কিভাবে বীজ সংগ্রহ করা যায় সেটা আপনাদের দেখাবো। এটা কিন্তু খুব সুন্দর ফুল এবং অনেকেই জানে না এটা থেকে কিভাবে বীজ উৎপাদন করা হয় বা তারা কিভাবে লাগাবেন, তারপর বীজ থেকে কিভাবে পরবর্তীতে গাছ হবে। তো এইটা সম্বন্ধে আমাদের আজকে আলোচনা। প্রথমে আমাদের আপনাদের দেখাই, এখানে এক থোকা গাছ আছে। প্রথমে কলিটা হয় এরকম এবং এই কলি থেকে পরবর্তীতে ফুল হয় এরকম, এবং এর পরবর্তীতে কিভাবে হয় সেটা আমাদের দেখাই চলুন। এবং ফুলটা যখন হয়, ফুলটা ঝরে যাওয়ার পর অনেকটা এরকম অবস্থা হয়, ফুলটা শুকিয়ে যায় এবং শুকানোর পর এরকম অবস্থা হয়। এরকম অবস্থা থেকে ক্রমে ক্রমে বড় হয়ে এরকম হয়। এরকম থেকে বড় হয়ে একটু বড় আকার ধারণ করে, এবং বড় আকার ধারণ করার পর রংটা অনেকটা এরকম হয়ে যায়। কালারটা একটু ডিসকালারের মতো হয়ে যায় এবং অন্যরকম কালার হয়, এই যে বাদামি কালারের মতো। এগুলোর মধ্যেই বীজ আছে। তো প্রথমে আমাদের এরকম করে তুলে নিতে হবে। আমরা এভাবে ছিঁড়ে নিই। এখানে আরেকটা আছে দেখতে পাচ্ছি, এভাবে আমরা ছিঁড়ে নিই। এরকম যেগুলার রং একটু ডিসকালার হয়ে গেছে এগুলো তুলে নিতে হবে, এগুলোর মধ্যে বীজ আছে। তার পরবর্তী ধাপ, চলুন এবার আপনাদের দেখাই পরবর্তী ধাপ কি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমরা অনেকগুলো বীজ সংগ্রহ করেছি। এগুলোতে প্রথমে এগুলোতে চাপ দিলেই বীজ বের হওয়া শুরু করবে। এই যে দেখুন, আমরা বীজ বের করছি। এই যে দেখুন, ওখান থেকে আমরা এই ছোট একটা বীজ থেকেই এই যে পাঁচটা পরিপক্ক এবং কয়েকটা দেখা যাচ্ছে অপরিপক্ক ছোট ছোট। যেগুলো ছোট ছোট সেগুলো থেকে গাছ হবে না, কিন্তু যেগুলো বড় বড়, এই যে এরকম বড় বড় কালো, সেগুলো থেকে গাছ বের হবে। তো এরকম চলুন আমরা অন্যগুলাও বের করি। আমরা আরেকটা থেকে বের করছি, এই যে আরেকটা। এই যে দেখতে পাচ্ছেন, এই ভিতর থেকে আমি জুম করে দেখাচ্ছি, এই ভিতর থেকে এই যে বীজ বেরোচ্ছে। এই বীজগুলোই মূলত এখান থেকে গাছ হয়। এই যে দেখুন, আমাদের সব খোসা থেকে বীজ বের করা শেষ এবং খোসাগুলো খোসা হয়ে গেছে। এবার এই যে বীজগুলো দেখুন, এই সবগুলো থেকে মোটামুটি কতটা, বিশ তিরিশটা বীজ বেরিয়েছে। অর্থাৎ আমরা কয়েকটা ফুল থেকেই আমরা বিশ তিরিশটা বীজ বের করতে পারছি। তো এগুলো যদি আমরা লাগাই, এগুলো পরবর্তীতে গাছ হবে। আর পরবর্তীতে একদিন আমি আপনাদের এই ভিডিও দেখাবো যে গাছ বীজ থেকে কিভাবে গাছ হয়, এবং সেই ভিডিও দেখতে আমাদের সাথে থাকুন, সঙ্গে থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।